সমস্যা কিছু নয়, পার্টি অফিসটা আমি দীর্ঘদিন 1999 থেকে আমি 2019 পর্যন্ত, 19-এ আপনার জুলাই পর্যন্ত আমি এই দলে ছিলাম। তখন আমি টিএমসি, এবং আমি 10 বছর এই জেলার যুব সভাপতি ছিলাম। সেই সময় থেকে আমি বিভিন্ন জায়গায় অফিস ঘর আমি করি, আমার নেতৃত্বে অফিস ঘর করি। এবং পরবর্তীকালে আমাদের যখন 2011 তৃণমূল সরকার আসে, আমরা 2014 আমরা এই পার্টি অফিসটা খুলি, আমার নেতৃত্বে পার্টি অফিসটা খোলা। এবং সেখানে আমি এই পার্টি অফিসের সমস্ত দায়িত্ব ছিলাম। 2016 পৌরসভা, সম্ভবত 2016 বোধ হয় 16 কি 17 যখন হলো পৌরসভার ইলেকশনের ঠিক 3 মাসের মধ্যে আমাকে এই পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়। আমি এখন আপনারা কি চাই, আমরা সেই সময় আমার দলের সমস্ত লিডারদের আমি ভার্বালি জানিয়েছি যে এই পার্টি অফিসটা কিন্তু আমার কেনা সম্পত্তি, আমার অর্থাৎ আমার সাথে আরও 4 জন আছে, আমরা 5 জন মিলে এই সম্পত্তিটা কিনি। এবং তারা আমাকে বলল যে এইটা তো আমরা কিছু করতে পারবো না, এটা প্রেসিডেন্টকে বলা হোক। তো প্রেসিডেন্ট যাই হোক, তাকেও, তার কাছেও যাওয়া হয়েছিল, তো উনি সেইভাবে সাড়া দেননি। আজকে কী হল, আজকে যেটা হলো, আমরা এসেছিলাম পার্টি অফিসে যে এটাই কথা বলতে যে আমাদেরকে পার্টি অফিস ছেড়ে দাও, পার্টি অফিস বলে নয়, আমাদের সম্পত্তিটা ছেড়ে দাও। এবং তার জন্য আমরা দলিলপত্র সমস্ত কিছু নিয়েও এসেছিলাম আলোচনা করার জন্যই। তো আমরা যখন ঘরে ঢুকতে যাই, তখন দেখতে পাই তারা ভেতর থেকে আটকে দেয়। ওই অবস্থায় আমরা বলি যে ভাই, আমরা আলোচনার জন্যই এসেছি, তোমরা ঘরটা খোলো। তো খোলেনি, তারপরে দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন এসছে। আমরা বললাম, আমাদেরকে বলা হলো যে এটা কি পার্টির তরফ থেকে কি কোনো দখল করা হচ্ছে। আমি বলেছি যে না, এটা কোনো দখল, এটা আমাদের, যেহেতু আমরা ল্যান্ড অনার, আমরা মালিকরা এসছি, তার সাথে সাথে আমাদের বন্ধুবান্ধবরা এসছে। আপনি কি এখন কোনো দল পরিবর্তন করেছেন? হ্যাঁ, দল আমি পরিবর্তন করেছি, আমি বিজেপিতে জয়েন করেছি রিসেন্ট। ভারত পাকিস্তানের খেলা চলছে, তো আমার আজকে হঠাৎ করে শরীরটা সকাল থেকে পর্যন্ত খারাপ ছিল, আজকে বাইরে থেকে বেরোই, প্রেশারটা হাই হয়ে গেছিলো। তো যথারীতি আজকে সন্ধ্যাবেলা 7:30-8 থেকে আমাকে পার্টি বিচার 3 জন বসে খেলা দেখছিল। তো আমাকে বললো এরকম এক বিজেপি নেতার দোকানের সামনে প্রচুর মব হয়েছে, 30-35-25 জনের মতো ছেলেপেলে বাইরে থেকে এসছে, আর এখানে লোকাল 2-4 ছেলেপেলে আছে। তো আমাদের কাছে খবর আসলো পার্টি বিচার নাকি দখল করে। তো আমি সাথে সাথে বাইরে থেকে প্যান্ট শার্টটা পরে রওনা দিলাম। আমি ঢুকতেই দেখি অলরেডি চলে আসছে এই পাশ থেকে, আমি ঢুকে গেটটা বন্ধ করে দিলাম, যেহেতু আমরা কম সংখ্যক ছিলাম লোকজন এবং আমি চাইছিলাম না অশান্তিটা হোক। তো আমি পারলে পার্টির ছেলেপেলে থেকে ফোন করতে পারতাম, পার্টির ছেলেপেলে তো রায়গঞ্জ শহরে, এবং আমাদের কাউন্সিলর আছে, আমাদের ছেলেপেলে আছে, পার্টির ছেলেপেলেকে ফোন করতে পারতাম, আমাদের বিভিন্ন লিডারে ফোন করতে পারতাম, তাহলে কিন্তু একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হতো। সেটা আমরা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে সেটা আমরা চাইনি। কেন চাইনি? যে মানুষ অশান্তি চায় না, আমরা অশান্তি পছন্দ করি, অশান্তিকে বরখাস্ত করা যাবে না। আমরা ইচ্ছা করলে পাল্টা মতটা করে পাল্টা একটা মাঠ দিতে পারতাম, কিন্তু আমাদের পরিপতি প্রথমেই যখন এই, আপনারা জানা তো জানেন না, এই জায়গাটা নিয়ে দুপক্ষের কেস চলছে। এক পক্ষ স্বর্গীয় অশোক চন্দ্রের ওয়াইফ, তিনিও বলেছেন যে জায়গাটা আমরা কিনে নিয়েছি, এদিকে এখানকার প্রাক্তন পরিপতি গোপাল বিশ্বাসের ছেলে এবং তার সাথে দু একজন ব্যবসায়ী, তারাও বলছে তারা জায়গাটা কিনে নিয়েছে। এটা নিয়ে একটা হাইকোর্টে কেস চলছে। তো যথারীতি যখন আমি আসার আগে প্রায় দিনই মোড়ে ক্যাচাল হতো দুই পক্ষের মধ্যে, এই পার্টি বিষ ওর পার্টি বিষ, এই নিয়ে হ্যান ত্যান হতো। তো আমি কাউন্সিলে আসার পরে তৃণমূলের পার্টি বিষ ছিল, ওরা তৃণমূলের পার্টি হিসেবে দখল করেছিল, আজকে তারা আবার সময় বিবর্তনে বিজেপিতে চলে গেছে। তো তৃণমূল, আমি আসার পরে আমি যখন এখানে বসা শুরু করলাম, তখন বললাম ঠিক আছে, আপনারা দুপক্ষের সমস্যা আছে, দুপক্ষের মধ্যে যেই কোর্টে জিতে আসবে আমরা তাদেরকে সাথে সাথে বিল্ডিং ছেড়ে দেবো। চেয়ারম্যানের কাছে গেছিলো, চেয়ারম্যান সাহেব একই কথা বলেছেন, আপনারা যেই কোর্টে জিতে আসবেন আমরা তাকেই বিল্ডিং ছেড়ে, মানে আজকে ওরা জোর করে ঢুকতে গেছে, আজকে জোর করে ঢুকতে গেছে। পার্টি বিষে ফ্ল্যাগ লাগানো আছে, অফিসটা তো এখনও আছে, কারো তো সঠিক দলিল নেই, ও দলিল দেখাচ্ছে সেটাকে ওরা বিজেপি,
বিজেপি, কারণ বিজেপির তো প্রকাশ্যে সৌরমণ্ডলের নেতা অসিত ঘোষ উপস্থিত ছিল এখানটা।